ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্যাম্পাস ভাঙচুর, সোমবার পর্যন্ত কর্মসূচি স্থগিত। ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি প্রদানের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঝিনাইদহের সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা। বুধবার বিকাল 4টা থেকে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। সেখানে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। এর আগে মানববন্ধন, সড়ক অবরোধ, প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাকে অবরুদ্ধ করার পরও তাদের দাবি মানা হয়নি। সর্বশেষ বুধবার ঢাকায় প্রাণী সম্পদ অধিদপ্তরের সচিবের সাথে কলেজ কর্তৃপক্ষের বৈঠকে শিক্ষার্থীদের 7 দফা দাবি না মানায় আবারও সড়ক অবরোধ করে তারা। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারীরা। এর আগে কলেজ ক্যাম্পাসে ভাঙচুর করে তারা। কলেজটির প্রধান ফটক, প্রশাসনিক সহ বিভিন্ন ভবনে ভাঙচুর করা হয়। এরপর সন্ধ্যা 7টার দিকে সোমবার পর্যন্ত সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। সোমবারের মধ্যে দাবি আদায় না হলে আবারও আন্দোলনে যাবেন তারা। আমাদের যে অবস্থা, আজ 53 দিন আন্দোলনের পরেও আমাদের কোনো সিদ্ধান্তই সচিব স্যার মেনে নেয়নি, যেটা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং এই সিদ্ধান্ত তিনি পরিবর্তন করে যদি আমাদের পক্ষে এবং GLS থেকে আমাদের অনাপত্তিপত্র না দেয়, তাহলে যে অবস্থা এর থেকে আরও ভয়াবহ অবস্থা হতে হবে ভাই। আজকে আন্দোলন 53 দিনে আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব উনি একটা মিটিং কল করছিলেন, যে আমরা ভাবছিলাম যে আমাদের আন্দোলনের যে 7 দফা দাবি উনি আমাদের এই দাবি হয়তো মেনে নেবেন, কিন্তু এই মিটিংয়ে উনি আমাদের এক দফা দাবিও মানেন নাই, বরং আমাদেরকে আবার পূর্বের অবস্থায় কলেজটাকে পূর্বের অবস্থায় শিক্ষক শূন্য, আমাদের ডিগ্রি পরিবর্তন, ডিগ্রির যে বিষয়টা ছিল সেটা সেই আগের অবস্থায় রেখেই উনি মিটিং শেষ করেছেন। এই জন্য বিক্ষুব্ধ ছাত্ররা এই সিদ্ধান্তের প্রতিবাদে বা এই সিদ্ধান্ত মেনে নেয়নি এবং তারা আবারও রাস্তা অবরোধ করেছে। সরকারি ভেটেরিনারি কলেজের স্টুডেন্টরা সবাই আন্দোলন করছে। আমাদের এখানে এমন অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ভালো ভালো জায়গা থেকে এখানে আসছে শুধুমাত্র আমাদের এই DPM ডিগ্রির জন্য এবং এখানে ভালো কিছু হবে সেই ইসের জন্য। কিন্তু এখন আমাদের মানে জীবনের সাথে যেভাবে প্রতারণা করা হচ্ছে, মানে এখানে মনে হচ্ছে আমরা আর বেঁচে থাকতে পারবো না, মানে আমাদের মরে যাওয়াই সে ভালো হবে। কারণ যেভাবে একের পর এক দিন যাচ্ছে আর আমাদের জীবন থেকে কতগুলো দিন চলে যাচ্ছে, অন্যান্য জায়গায় সবার সাথে সবাই যেভাবে কম্পিটিশনে যাচ্ছে আমরা অনেক বেশি পিছিয়ে যাচ্ছি, আমাদের জীবন পুরো শেষ হয়ে যাচ্ছে। আমাদের পরিবার আছে, আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের যে টেনশন, তারাও হয়তো মরে যাবে একদিন, তারপরে কি তাদের হুশ আসবে নাকি তার আগে আসবে না? আমাদের সাথে যেভাবে তারা এই প্রতারণা করতেছে, মানে আমাদের একটা দাবি 7 দফার একটা দাবিও তারা মেনে নিচ্ছে না, তাহলে এই সমাধান কে দিবে আর কবে দিবে? আমাদের 7 দফা দাবির মধ্যে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন DPM ডিগ্রি, তারপরে পর্যাপ্ত সংকট, শিক্ষক সংকটের সমাধান এবং বাজেট ঘাটতির সমস্যার সমাধান এবং ল্যাব ফেসিলিটির সমস্যার সমাধান সহ 7 দফার দাবি ছিল। কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আমাদের সমস্যা অনতি বিলম্বে তারা সমাধান করে দিবে। এই বলে আমরা আমাদের 53তম দিনে এসে আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল আন্তঃমন্ত্রণালয়ের, কিন্তু আমাদের সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা তাদের সিদ্ধান্ত বজায় রাখছে, যার ফলে আমরা সবাই রাস্তায় নামে অবরোধ করতেছি এবং টায়ার জ্বালাইতে বাধ্য হয়েছি। যদি আমাদের সিদ্ধান্ত অটল না থাকে তাহলে আমরা আরও ভয়াবহ আন্দোলন গড়ে তুলব।